এটা হচ্ছে সবচেয়ে ডিমান্ডেবল একটা ভিডিও, ঠিক আছে? তো অনেকেই 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 আমারে কোয়েশ্চেন করছেন বা বলছেন যে ভাই আপনি বাইন্যান্স থেকে, ঠিক আছে, বাইন্যান্স থেকে কিভাবে আপনি ব্যাংকে টাকাটা নেন বা টাকাটা ট্রান্সফার করেন, ঠিক আছে? অ্যান্ড আজকে আমি যে ভিডিওটা দেখাবো এই ভিডিওতে একদম সেফ, ঠিক আছে, সবচেয়ে সেফের ওয়েটা আমি দেখাবো, ঠিক আছে, একদম সবচেয়ে সেফভাবে আপনি টাকাটা আপনি আপনার জাস্ট আপনার বিকাশনগদেও নিতে পারবেন, অথবা ব্যাঙ্কে নিতে পারবেন। মূলত এই ভিডিওটা হচ্ছে ব্যাঙ্কে, ঠিক আছে, বিকাশনগদে কীভাবে ডিপোজিট করবেন, কীভাবে উইথড্র করবেন, ঠিক আছে, কীভাবে সেল করবেন, এগুলো সব ভিডিও অলরেডি দেওয়া আছে। সো আজকের ভিডিওতে যে আমি পকেট অপশন থেকে যে পেমেন্টটা নেই সেইটা আমি কীভাবে ব্যাঙ্কে নেই, ঠিক আছে? সো ধরেন আপনি যখন পকেট অপশনে অন্য কোনো সাইট থেকে বা যে কোনো জায়গা থেকে আপনি যখন উইথড্র দিবেন পকেট অপশনে, সরি বাইন্যান্সে, পকেট অপশন থেকে বাইন্যান্সে বা যে কোনো জায়গা থেকে কোটেক্স হোক বা যে কোনো জায়গা থেকে আপনি যদি বাইন্যান্সে নেন, সেটা কিন্তু ডিপোজিট আকারে আপনার বাইন্যান্সে ওয়ালেটে আসে, ঠিক আছে? আসার পরে ফার্স্টে আপনার আপনার ব্যালেন্সটা থাকবে স্পটে, ঠিক আছে, স্পটে থাকবে। ধরেন আমি কিছু ডলার স্পটে আমি নেই, সো স্পটে আমি কিছু ডলার নিলাম। সো আপনি যখন ডলার আপনার স্পটে থাকবে, ঠিক আছে, এইভাবে। সো এই ভিডিওতে জাস্ট আমি ক্লিয়ারলি বলে দিব, ক্লিয়ারলি বোঝাবো কীভাবে ব্যাংকে আপনি ডলারটা ট্রান্সফার করবেন। আপনার যে কোনো ব্যাংকে, আপনি যদি ইসলামী ব্যাংক হয়, আপনি যদি আইবিবিএল ডিবিএল, বাংলাদেশের যে কোনো ব্যাংকে আপনি টাকাটা নিতে পারবেন, ঠিক আছে? ফার্স্টে আপনি ওয়ালেটে যাবেন, ওয়ালেটে গেলে আপনার যে ব্যালেন্সটা থাকবে এটা স্পটে থাকতে পারে। সো যদি স্পটে থাকে বা ফিউচারে থাকে বা মার্জিনে থাকে, যেখানেই থাকুক আপনি ট্রান্সফারে ক্লিক করবেন, ঠিক আছে? তার আগে বলে দিই আপনার যে বাইন্যান্সটা যদি বাইন্যান্স প্রো অন না করা থাকে তাহলে এরকম থাকতে পারে, ঠিক আছে? আপনি ফার্স্টেই বাইন্যান্স প্রোটা অন করে নেবেন, ঠিক আছে? সো আমি এখান থেকে বাইন্যান্স প্রোটা অন করে দিলাম। বাইন্যান্স প্রোটা অন করার পরে এরকম ইন্টারফেস পাবেন আপনারা। ইন্টারফেস পাওয়ার পরে আপনারা ফার্স্টেই ওয়ালেটে যাবেন, ওয়ালেটে যাওয়ার পরে দেখবেন আপনার ব্যালেন্সটা স্পটে যদি থাকে তাহলে ট্রান্সফারে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে স্পট সিলেক্ট করবেন ফ্রমে, অ্যান্ড টুতে সিলেক্ট করবেন হচ্ছে ফান্ডিং, ঠিক আছে? তারপরে এখানে বিটিসি দেওয়া আছে, আপনার যদি ইউএসডি বা বিইউএসডিটি বা যেই কয়েনই থাকে, আমার ইউএসডিটি আছে, ইউএসডিটি সিলেক্ট করবেন। তারপরে ম্যাক্সে ক্লিক করে বা যত ডলার আপনি সেল দিতে চান, ব্যাংকে নিতে চান, তত ডলার ট্রান্সফার করবেন, ঠিক আছে? মানে স্পট থেকে ফান্ডিংয়ে ট্রান্সফার করবেন। সো আমরা ট্রান্সফার করে দিলাম। সো ট্রান্সফার করার পরে আপনার এখন ফার্স্ট অফ অল আমরা সেল করব হচ্ছে পিটুপিতে। পিটুপি মানে পার্সন টু পার্সন, ঠিক আছে? এখন পিটুপিটা অনেকেই ভয় পাইতে পারেন রিস্ক বা দেখেন, আমি একটা কথা বলি, আমি এই পর্যন্ত লাখ না ভাই কোটির উপরে আমি পিটুপিতে সেল করছি, ঠিক আছে? লাখ না কোটি টাকার উপরে পিটুপিতে সেল করা হয়েছে, অ্যান্ড আমি একটা বারও কোনো প্যারাশানি বা কোনো স্ক্যামের শিকার হই নাই, ঠিক আছে? একবারও না, ঠিক আছে? ওই মেথডটা আপনাদের আমি এইখানে দেখাবো। সো পিটুপি ট্রেডিংয়ে যাবেন, অ্যান্ড পিটুপিটা সেফ যদি আপনি চালাক হন, ঠিক আছে? আপনার কিন্তু আমি যেভাবে বলবো ওইভাবে করতে হবে, ঠিক আছে? পিটুপি একদমই সেফ, আপনার যদি ডলার কোনো কেউ মারতে পারবে না, ঠিক আছে, একদমই সেফ। সো যাই হোক, আপনি পিটুপিতে যাওয়ার পরে সেলে ক্লিক করবেন, ঠিক আছে? অ্যান্ড যেহেতু আমি ব্যাংকে দেখাবো, সো ব্যাংকে ফার্স্ট অফ অল আপনি পিটুপিতে গেলে এখানে কিন্তু ডলার সাইন থাকতে পারে। সো উপরে রাইট কর্নারে দেখেন, এখানে ধরেন যে কোনো ইউএসডি থাকতে পারে, ইউএসডি আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে কারেন্সি বিডিটি করবেন, বিডিটি না করলে কিন্তু আপনি বাংলাদেশে কোনো অপশনই পাবেন না। সো বিডিটি করলেন, বিডিটি করার পরে আপনার এখানে বাই অপশন আছে, আপনি যেহেতু সেল করবেন আপনি এখানে বাইও করতে পারেন, কীভাবে বাই করবেন ওটার ভিডিও আছে। সো সেল আমি যেহেতু বাইন্যান্স থেকে আমি ব্যাংকে নিব, সে কারণে আমি সেলে ক্লিক করব। সেলে ক্লিক করার পরে অনেক সেল বায়ার্স পাবেন যারা আপনার সেল করা ডলারটা ক্রয় করবে বা বাই করবে। সো আপনি যেহেতু ব্যাংকে, সো পেমেন্ট মেথডে আপনি ক্লিক করে ব্যাংক ট্রান্সফারে সিলেক্ট করে দেবেন। অ্যান্ড যেহেতু আপনার ব্যাংকে যদি নিতে চান, ব্যাংকে অবশ্যই মানুষ একটু মোটামুটি ভালো অ্যামাউন্টই নেয়। সো যাই হোক, ব্যাংকে আপনি নেবেন, এখানে অ্যামাউন্ট আপনার কত অ্যামাউন্ট এটা আপনি লেখা দিতে পারেন, ঠিক আছে, যত অ্যামাউন্ট। হ্যাঁ, আমি এখানে আপাতত কিছু অ্যামাউন্ট সেল করব। এখন কথা হচ্ছে আপনি কার কাছে সেল করবেন ডলার, ঠিক আছে? যার তার কাছে তো সেল করবেন না, আপনি কার কাছে সেল করবেন? ফার্স্টে আমি টেকনিকটা বলে দিই কী করবেন। ফার্স্টে আপনি দেখবেন ট্রেডস, প্রত্যেকটা সেলারেরই দেখেন ট্রেডস আছে, তারপরে কমপ্লিশন আছে, ঠিক আছে, আর একটা লাইক চিহ্ন আছে কয় পার্সেন্ট প্রত্যেকটা ট্রেডারেরই, ঠিক আছে? সো আমি একটা জিনিস বলে দিই, ট্রেড মিনিমাম ট্রেড যাতে 200-এর উপরে হয়, ঠিক আছে, 200-300-400-এর উপরে হয় মিনিমাম ট্রেড, ঠিক আছে, 200-300-400-এর উপরে মিনিমাম ট্রেড থাকতে হবে একজনের। তারপরে কমপ্লিশন যেটা আছে,
ঠিক আছে, এটা 95%-এর উপরে থাকলে হবে, লাইক এটা 95%-এর উপরে থাকতে হবে, এরকম সেলার খুঁজবেন। অ্যান্ড আপনি কিন্তু ধূপ করে সেল দিবেন না, অবশ্যই সেল করবেন না, কারণ ব্যাংকের কিছু কন্ডিশন আছে। ঠিক আছে, একটা জিনিস বলে দেয় প্রত্যেকটা সেলারেরই, দেখেন অনেক সেলার আছে টার্মস, প্রত্যেকজনেরই টার্মস আপনার পড়তে হবে, কারণ সেলাররা আছে কী করে, তারা কিন্তু কিছু কিছু সেলার নির্দিষ্ট ব্যাংকেই ট্রান্সফার করে। ধরেন কিছু সেলার আছে সে শুধু আপনার ইসলামী ব্যাংকে দিবে, অন্য কোনো ব্যাংকে দিবে না, আবার কিছু কিছু সেলার প্রত্যেকটা সব ব্যাংকেই ট্রান্সফার করে, এরকম আছে। সো আপনি যার কাছে সেল করবেন, ধরেন আপনি এই যে টমি সেলবি দেওয়া ফার্স্টেই 113 টাকা, এখন একটা আরেকটা মেইন জিনিস বলে দেই, আপনারা কখনোই অনলি দাম দেখবেন না, দেখেন 1-2 টাকা কোনো ফ্যাক্ট না। ঠিক আছে, দাম কম দিয়া ভালো জায়গায় সেল করেন, ঠিক আছে, সমস্যা নেই, কারণ শুরুতে দাম বেশিগুলা দেখায়, আস্তে আস্তে নিচে যাবেন দাম কমবে। তো বিষয়টা এরকম, সো শুরুতে যে এটা এটা আমি অ্যাভয়েড করলাম এরকম না। তারপরে দেখেন টমি সেলবি লেখা আছে যে এই সেলারটার আমি জাস্ট, দেখেন কী করবেন, ফার্স্টে ফার্স্টে আপনি সেলারে ক্লিক করবেন, সেলারের নামে ক্লিক করবেন। নামে ক্লিক করলে দেখেন ফিডব্যাক অপশনে যাবেন, 397টা ফিডব্যাক আছে, 397টার মধ্যে মাত্র 2টা নেগেটিভ, 1-2টা নেগেটিভ থাকতে পারে, সমস্যা নেই। সো এটা কিন্তু ভালো রিভিউ, ঠিক আছে। তারপরে আমি এখানে টমি সেলবিতে ক্লিক করলাম, ঠিক আছে, ক্লিক করার পরে আপনি এখানে টার্মস অপশন আছে, দেখেন ট্রেড ইনফো টার্মস, টার্মসে যাবেন, টার্মসে দেখেন কী লেখা আছে, স্ট্রিক্টলি থার্ড পার্টি পেমেন্ট নট অ্যালাউ, পেমেন্ট অ্যাকসেপ্টেড IBL এন্ড সিটি ব্যাংক। ঠিক আছে, তার মানে বুঝতে পারছেন এখানে IBL মানে ইসলামী ব্যাংক আর সিটি ব্যাংকেই সেন্ড করা যাবে, ঠিক আছে, মানে এই দুইটা ব্যাংকই সাপোর্টেড, সে ই করতে পারবে। সো বিষয়টা এরকম, সো এরকম ওনার কাছে আপনি চাইলে সেল করতে পারেন। তারপরে আরেকটা দেখেন SB সজীব লেখা আছে, আমি তার প্রোফাইলে যাই, প্রোফাইলে গেলে তার ফিডব্যাকে যদি যাই, দেখেন ফিডব্যাক ভালো, 4800 মানে 5000-এর মধ্যে মাত্র 33টা নেগেটিভ, এটা থাকবে স্বাভাবিক, কারণ একজন মানুষের কাছে কিন্তু সবাই দ্রুত ডেলিভারি দেওয়া পসিবল না, সো যাদের হালকা পাতলা লেট হয় তারাই করে। সো যাই হোক, এটাও ভালো, 99% পজিটিভ রিভিউ আছে। তো এক্ষেত্রে এনার কাছ থেকে আপনি এনার সেল করতে পারেন। সো কী করবো, ধরেন এরকম এরকম ট্রেডারগুলো দেখবেন, সো এনারটায় যাবেন, যাওয়ার পরে আপনি অবশ্যই টার্মস দেখবেন, ঠিক আছে, টার্মস কই গেল, সরি। সো এখানে দেখেন একটা হচ্ছে নামের উপরে ক্লিক করলে তার প্রোফাইল দেখাবে, আর একটা হচ্ছে যে অ্যাডে এখানে ক্লিক করলে, আচ্ছা অ্যাডটা অফলাইন আছে। সো যাই হোক, আমি যদি আরেকটা দেখি যে আশিক এক্সচেঞ্জ, এখানে যদি অ্যাডে ক্লিক করেন, ফার্স্টে আপনি টার্মস দেখবেন, এনি ব্যাংক, ঠিক আছে, NPSB পসিবল মানে এনি ব্যাংক, যে কোনো ব্যাংকে আপনি নিতে পারবেন, ঠিক আছে, এরকম এরকম মানুষের কাছে আপনি চাইলে সেল করতে পারেন। ঠিক আছে, আপনার কন্ডিশন মতো গেল আপনার এনি ব্যাংক। সো ফার্স্টে আপনি ব্যাংকে ট্রান্সফার করতে হলে আপনি অবশ্যই টার্মসটা দেখবেন যে সে কোন কোন ব্যাংকে সে টাকাটা দিবে, ঠিক আছে, কারণ আপনি সে হয়তো আপনার ইসলামী ব্যাংকে আপনি যদি টাকা নিতে চান, ইসলামী ব্যাংকে সে হয়তো দিতে পারবে না, সেক্ষেত্রে কিন্তু আপনার কয়েক ঘন্টা ওয়েট করতে হবে তার অর্ডারটা ক্যান্সেল হইতে, ঠিক আছে। সো টার্মস দেখে আপনি অর্ডার দিবেন, সো এরকমই আর বিষয়টা। সো এখানে অফলাইন আছে, সো এখানে চাইলে এখানে যদি সেল করি, দেখেন এখানে চাইলে সেল করা যাবে, টার্মস ভালো, ঠিক আছে, IB ব্যালেন্স সিটি ব্যালেন্স মানি, ওকে। সো ওনার কাছে ধরেন আমি এখন সেল দিব, সেল করতে চাই আমি, ধরেন 2 লাখ টাকা আমি ওনার কাছে সেল দেবো, আমি লাইভে সেল করে দেখাই, সমস্যা নেই। সো 113 টাকা করে পাওয়া যাইতেছে, ঠিক আছে। এখানে অবশ্যই আপনি ব্যাংকটা অ্যাড করে নেবেন, ঠিক আছে, আপনি কিভাবে ব্যাংক অ্যাড করবেন, দেখেন পেমেন্ট মেথডে অবশ্যই এখানে ব্যাংক অ্যাড করা থাকবে না, আপনি অ্যাড ব্যাংকে ক্লিক করে আপনার নাম, দেখেন যার নামে আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট তার নামই দিতে হবে, বিষয়টা এরকম। এখন আপনার ব্যাংকে যদি অন্য নাম থাকে তাহলে কী করবেন, দেখেন আমার ব্যাংকে কিন্তু অন্য নাম দেওয়া, ঠিক আছে, সো সেক্ষেত্রে আমি কী করি যে অ্যাকাউন্ট নাম্বার দিবেন, ব্যাংক নেম দিবেন, ঠিক আছে, ব্যাংক নেমটা দিবেন, তারপরে অ্যাকাউন্ট ওপেনিং ব্রাঞ্চ, ঠিক আছে, ব্রাঞ্চের নামটা দিয়ে দিবেন, ঠিক আছে, এই কটা ইনফরমেশন দিবেন, ব্যাংক নেম দিবেন, ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটা দিবেন, ফুল নাম্বারটা, তারপরে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড হয়ে যাবে, তারপরে ওইটা সিলেক্ট করবেন, সিলেক্ট করলে দেখেন এখানে আপনি সেল দিতে পারবেন চাইলে, ঠিক আছে। সো আমি অবশ্যই সেল করে দেখাবো। সো আমি সেলারের প্রোফাইল ঘাঁটছি, সেলারের প্রোফাইল ওকে আছে, ঠিক আছে, অ্যান্ড প্রাইসটাও ঠিক আছে, প্লাস আমার যত ডলার মিনিমাম, এখানে দেখেন একটা লিমিট দেখবেন আপনারা, লিমিট, ঠিক আছে, মানে সে মিনিমাম 50,000 আপনি টাকা সেল করতে পারবেন, আর ম্যাক্সিমাম 2,26,000। সো প্রত্যেকটা ট্রেডার বা প্রত্যেকটা যেখানে আছে সেলার বা বায়ার, তাদের কিন্তু লিমিট দেখতে পারবেন। সো আপনি ধরেন আরও কম, আপনি ধরেন আপনি চাইতেছেন, দেখেন আমি প্রত্যেকটা ভিডিও কিন্তু আমি কিন্তু ভিডিওটা ডিটেলসে বানাইতে চাইতেছি, ঠিক আছে, বিষয়টা তো ডিটেলসে। সো আপনি ফুল ভিডিও দেখলে আপনার কোনো কোয়েশ্চেনই থাকবে না, একদম ফুল ডিটেলসে ভিডিওটা বানাইতেছি, বিষয়টা এটা। সো আপনি যদি চান যে আপনার আপনি মাত্র 10,000 টাকা
আপনি আছে মাত্র 10,000 টাকার আপনি সেল দিতে পারেন। তো 10,000 আপনি সিলেক্ট করে ডান দিবেন। সো 10,000-এ যারা যারা পাবেন, 10,000 টাকার আসলে ব্যাংকে কেউ নাই, ঠিক আছে? 10,000 অনেক কম, ব্যাংকে নিলে আসলে 10,000 নিলে আপনি বিকাশ নগদে নেবেন অবশ্যই। সেখানে 50,000 সিলেক্ট করে সার্চ দিবেন, এখানে পাওয়া যাবেন, ঠিক আছে? সো আপনারা সব কিছু দেখে তারপরে সেলে ক্লিক করবেন, ঠিক আছে? ধরেন আমি এই 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 সেলার আমার পছন্দ হয়েছে, আমি এর কাছে সেল করতে চাই, তার রিভিউ ভালো, সব কিছুই ওকে, আমি চেক করছি, ঠিক আছে? অ্যান্ড সে ভেরিফাইড মার্চেন্ট, ঠিক আছে? ভেরিফাইড, অবশ্যই ভেরিফাইড। অবশ্যই আরেকটা জিনিস বলে দিই, যে ব্লুটিক ভেরিফাইড যাদের দেখবেন অবশ্যই অনলি তাদের কাছেই সেল করবেন, ঠিক আছে? ঠিক আছে, এটা একটু মাথায় রাখবেন যে অনলি ব্লুটিক ভেরিফাইড, যেগুলো ব্লু না ইয়েলো, ঠিক আছে, অবশ্যই অনলি তাদের কাছেই সেল করবেন, অন্য কোনো কারো কাছে সেল করবেন না, ঠিক আছে? তো এখানে আরও সেলার আছে, দেখেন সাইফুল ইসলাম, এনারও ফিডব্যাক ভালো, ঠিক আছে? এনারও ফিডব্যাক ভালো, এনার কাছ থেকেও আপনারা চাইলে সেল করতে পারেন। এখন আপনার মনে হতে পারে এনে কয়েক মাত্র 8 পয়সা, 0.8 পয়সা বা 1 পয়সার কারণে কিন্তু আপনার কোনো যায় আসবে না, সো একটু কমে নিলেও কোনো প্রবলেম নাই। সো এটাই, আপনি এখানে এদের কাছে আমি এখন সেল করে দেখবো, সেল করি, আমি সেল বি লেখা তার কাছে সেল দিই। সো সেল করার পরে দেখেন দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে বাই ফ্ল্যাট, সরি ফাইট ফিয়াট দূর, এটা কী আমি জানি না, যাই হোক, সরি স্পেলিং ভুল হয়েছে, দুইটা আছে, বাই ক্রিপ্টো আছে, আর একটা হচ্ছে ফিট বা ফিয়াট বা যাই হোক, এটা আমি উচ্চারণ করতে পারতেছি না, স্পেলিং সরি মিস্টেক। সো এই দুইটা বিষয়টা কী, দেখেন বাই ক্রিপ্টো হচ্ছে ডিরেক্ট ডলার, ঠিক আছে? আপনি কত ডলার সেল করবেন, এখানে আপনি ধরেন $1,000 সেল করলেন। এখন ডলারে কি হয়, ডলারের রেটটা আপনারা জানেনই, ডলারে আবার কারেক্ট অ্যামাউন্ট হয় না মাঝে মাঝে, $1,000 যদি আমি সেল করি 1,13,000, ঠিক আছে? তো ডলার আকারে সেল করলে আপনি এইভাবে করতে পারেন, আপনি যদি চান টাকা হিসাবে, ঠিক আছে? এখানে তো ডলার, এখানে যত লিখবেন তত ডলার আর কি, এখানে আপনি ডলার দিলেন 1,000, এখানে ডলারটা বিডিটিতে মানে বাংলাদেশি টাকায় কত হবে এটা দেখাবে, তারপরে ব্যাংক অ্যাকাউন্ট তো সিলেক্ট করবেন, ঠিক আছে? বাংলাদেশি অ্যামাউন্ট কত এটা দেখাবে, তারপরে আপনি যদি ডলার আকারে সেল করতেছেন এরকম, এখন আপনি যদি চান যে আপনি সই একদম কারেক্ট 2 লাখই সেল করবেন বা 1 লাখ সেল করবেন, সেক্ষেত্রে এই যে বাই ফিট বা ফিয়ার যেটা আছে এই অপশনে যাবেন। এই অপশনে যাওয়ার পরে ধরেন আপনি, আমি 2 লাখ সেল করতে চাই, 2 লাখ, ঠিক আছে? তো 2 লাখ আমি সিলেক্ট করলাম, 2 লাখ না 20 লাখ সিলেক্ট করলাম, এটা আচ্ছা এটা 2 লাখই, সো 2 লাখ, আচ্ছা ম্যাক্সিমাম 3 লাখ করা যায়, আচ্ছা আমি 3 লাখই করি। সো আমি ধরেন এখানে 3 লাখ সিলেক্ট করলাম, ঠিক আছে? এখানে ডলার দেখাইতেছে $2,654, ঠিক আছে? $2,654, তারপরে আপনি কী করবেন, সেলে ক্লিক করবেন। সো আমি সেলে ক্লিক করলাম, সেলে ক্লিক করার পরে একসাথে আপনি দুইজনের কাছে সেল দিতে পারবেন সেম টাইমে, ঠিক আছে? তারপরে দেখেন এরকম অপশন আসবে, অপশন আসার পরে আপনি চ্যাটে যাবেন, চ্যাটে আপনি চাইলে সব ইনফরমেশন দিতে পারেন, ঠিক আছে? এখন একটা জিনিসকে আমি ফার্স্টেই বলে নিছিলাম, দাঁড়ান, ফার্স্টে আমি বলছিলাম নাম যদি মিল না থাকে, দেখেন আমার অ্যাকাউন্টে আমার ফাদারের এনআইডি দেয় যেহেতু ভেরিফাই করা, কিন্তু আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমার নামে, তো সেক্ষেত্রে আমি এখানে জাস্ট তার নামটা বলে দিলাম যে ব্যাঙ্কের নাম এটা, বাকি সব ইনফো ঠিক আছে, ঠিক আছে? সো 29 মিনিট পেন্ডিং টাইম আছে, পেন্ডিং টাইম গেলে গাও কোনো প্রবলেম নাই। সো আপনি ওয়েট করবেন, আপনার টাকাটা ব্যাঙ্কে আসবে, আপনি অবশ্যই ঠিক মতো চেক করবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে অ্যাপ আছে ওই অ্যাপে ঢুকে আপনি অ্যামাউন্ট চেক করে তারপরে কনফার্ম করবেন। কীভাবে কনফার্ম করবেন ওটা আমি দেখিয়ে দিতেছি। সো তিনি আমার অ্যাকাউন্টে টাকাটা পাঠাবে, সো তিনি বলতেছে যে অন্য ব্যাঙ্ক আছে কিনা, সো সমস্যা নেই। এনপিএসবি মানে অনেকে বুঝেন না, এনপিএসবি মানে হচ্ছে ধরেন অন্য ব্যাংক থেকে আপনার আরেক ব্যাংকে, মানে অন্য ব্যাংক থেকে অন্য ব্যাংকে ট্রান্সফার করার এই বলে হচ্ছে এনপিএসবি আর কি, ঠিক আছে? মানে আপনি যদি ইসলামিতে কেউ সেল করেন বা ইসলামিকে কেউ পাঠান ওইটা ওখানে হয়, ডিরেক্ট হয়, ঠিক আছে? কিন্তু অন্য ব্যাংক থেকে অন্য ব্যাংকে পাঠাইলে ওইখানে কিছু চার্জ টার্জ কাটে আর কি, ওইটার এই বলে ওরা এনপিএসবি আর কি। সো এই মাধ্যমে পাঠাবে, একটুটা আসতে একটু টাইমও লাগে, সো সেক্ষেত্রে সে বইলা নিল। সো তারে বললাম যে আপনি টাকা পাঠান, আপনি টাকা পাঠানোর পরে আমি টাকা রিসিভ করলে আমি কনফার্ম করে দিব। সো আমি কনফার্ম হওয়ার সময় আপনাদের দেখাচ্ছি। সো এখানে কিন্তু আমাদের যার কাছে ডলারটা সেল দিয়েছি সে আমাদের টাকাটা দিয়ে স্ক্রিনশট দিচ্ছে, ঠিক আছে? তারপরেও আমরা চেক দিব, ঠিক আছে? এবং আপনারা অবশ্যই চেক দিবেন আপনাদের অ্যাকাউন্ট। সো সে আমাকে 1.5 লাখ করে 3 লাখ সেন্ড করে দিছে, অ্যান্ড আমি
এটা ব্যাংকে যে আমার চেক করতে হয়, ঠিক আছে। সো আমি চেক করলাম যে আমার পেমেন্টটা ঠিক মতো আসছে, ঠিক আছে। চেক করার পরে সুন্দর করে পেমেন্ট অ্যাকসেপ্ট করে দিব। একটা ভেরিফিকেশন কোড লাগবে, ঠিক আছে, নাম্বারে ভেরিফিকেশন কোডটা সাবমিট করলে আমাদের ডলারটা সেল হয়ে যাবে।